পৃথিবীতে মুসলমানদের অবস্থাটা বর্তমান অবর্ণনীয়, সাংঘাতিক চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ড পার করতেছে এখন পৃথিবীর মুসলমান। মুসলমানদের অবস্থার দিকে তাকাইলে মনে হয় মুসলমান লাওয়ারিশ, এদের কোনো অভিভাবক নাই, এদের কোনো গার্ডিয়ান নাই, এদের কোনো মুরব্বী নাই। কারণ আমরা আমাদের সমাজের ভিতরে দেখি ওই বাচ্চাটাকে যে কেউ দুঃখ দেয়, ধাক্কা দেয়, আঘাত করে, যার অভিভাবক নাই। যার অভিভাবক থাকে তাকে যে কেউ দুঃখ ধাক্কা দেওয়ার সাহস পায় না। অভিভাবক যদি পাওয়ারফুল হয়, প্রভাবশালী হয়, তাহলে তার অধীনস্থ লোকদেরকে কেউ দুঃখ দিবে, ধাক্কা দিবে, আঘাত করবে তো দূরের কথা, রাঙ্গা চোখে তাকাবারও সাহস করে না। তাহলে আজকের পৃথিবীতে সকলে মিলে আমাদেরকে নিঃশেষ করতে চাচ্ছে। তাহলে কি আমাদের প্রকৃতই কোনো অভিভাবক নাই? আমরা কি ওয়ারিসিন? আমাদের কি গার্ডিয়ান নাই? বলুন তো দেখি আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক। আমাদের তো অভিভাবক আছে, আমাদের যে অভিভাবক আল্লাহ, এ কথা আমরা বলি নাই, আল্লাহই বলেছেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক। আলহামদুলিল্লাহ। কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক কি বললেন? কোরআনে পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক বলেন কাফেরদের কোনো গার্ডিয়ানই নাই, ওরা লাওয়ারিশ, ওদের কোনো অভিভাবক নাই। আমাদের আছে, আমাদের যে অভিভাবক উনি কি পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারফুল বললেও হক আদায় হবে না। পাওয়ার হাউস, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমাদের অভিভাবক যিনি, তার ক্ষমতা কি পরিমাণ? কোরআনে হাকিমে উনি অনেক বয়ান করেছেন, আমি দুই একটা জায়গা আপনাদের খেদমতে তেলাওয়াত করে শুনাই। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত তুদারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে যাকুনি, তরফাতুল আইনে যাহা বরহম জানাদ, কসনমি ইয়ারদ কে আজাদম জানাদ, কসনমি ইয়ারদ কে আজাদম জানাদ। আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা, আমি কোনো কিছু করতে চাইলে, কারোর সাথে গ্রুপিং, লবিং, মিটিং, এগুলি কিচ্ছু করার দরকার পড়ে না, কোন বললেই হয়ে যায়। আল্লাহ পাক তার ক্ষমতা সম্পর্কে আরো বলেন, আমার ক্ষমতা ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি, যখন খুশি তখন করি, যেমনে খুশি তেমনে করি। আমার কাজের সামনে পৃথিবীর কেউ বাধার তৈরি করতে পারে না। উনি কি করেন? যা খুশি তাই করেন। কি করেন উনি? আল্লাহ পাক তাও কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন আমি কি করি? আমি রাতকে দিন করি, দিনকে রাত করি। এ কাজ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমাদের দেশের বর্তমান সরকার বিগত টাইমে রাতকে দিন করতে চায় নাই, দিনকেও রাত করতে চায় নাই, শুধু ঘড়ির কাঁটা এক ঘন্টা আগায় দিয়েছিল। মনে আছে নাকি আপনাদের? এখনো কি আগানো না আবার পিছানো? জোরে বলেন। এটা হলো আমাদের ক্ষমতা, ঘড়ির কাঁটা আগায় দিয়েই রাখা যায় না, বেগে আসতে হয়। আর আমার রব যিনি,
উনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলেন, আমি জীবন্তকে মেরে ফেলি, মরাকে জীবন দান করি। এ পৃথিবীর এ ক্ষমতা আর কারো, একমাত্র ওনার। উনি জীবন্তকে মেরে ফেলেন, মৃতুকে জীবন দান করেন। আল্লাহ তাআলা আরো বলেন, আমি যাকে খুশি তাকে হিসাব ছাড়া সম্পদের মালিক বানাই। আল্লাহ পাক কাউকে মালিক বানাইতে চাইলে সম্পদের বিদ্যাও লাগে না, বুদ্ধিও লাগে না। কি বলেন? আল্লাহ যদি কাউকে সম্পদের মালিক বানাইতে চান তাহলে বিদ্যাও লাগে না, বুদ্ধিও লাগে না। বিদ্যা নাই। আপনারা দেখবেন বাংলাদেশের অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তার অধীনে চাকরি করে, লন্ডন, জার্মান, জাপান, আমেরিকা থেকে ডিগ্রি এনেছে, অনেক বড় বড় শিক্ষিত, কিন্তু যিনি চেয়ারম্যান, যিনি মালিক, উনি সিগনেচার করতে হাফ দিস্টা কাগজ লাগে। সিগনেচার অল্প জায়গায় হয় না, কলম যেইভাবে ধরে তাতে মনে হয় কলমের উপরে জাকান্দানি শুরু হয়ে গেছে, এতটাই মূর্খ। নামটা কোন রকম করে সিগনেচার করা শিখছে, তাও সে 6 বছর লাগছে, এতটা মূর্খ। তার অধীনে চাকরি করে এদেশের প্রথম শ্রেণীর শিক্ষিত লোকেরা, এত বড় শিক্ষিত বিদ্যাওয়ালা, বিদ্যাহীন একজন মূর্খ মানুষটাকে সার সার বলতে বলতে মুখের কন্ডিশন জটিল হয়ে যায়। এ ক্ষমতা কার? আর একটু জোরে বলেন। আর একজনের তমন বুদ্ধি নাই, বিদ্যা তো নাই, বুদ্ধিও তমন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন প্রাচুর্যের মালিক বানিয়ে দিয়েছেন যে অনেক বড় বড় বুদ্ধিজীবী গিয়া তার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকে 2টা টাকার জন্য। আছে না নাই আমাদের দেশে এরকম বুদ্ধিজীবী? আছে না নাই? এজন্যই তো কবি বলেছেন, কামাতিলিন আতিলিন আয়াত মাদাহিবুহু ওয়াজাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাদাল্লাযি তারাকাল আওহামা হাইরাতান ওয়াসাইয়ারাল আলিমান হারিরা জিন্দিকা ওয়াসাইয়ারাল আলিমান হারিরা জিন্দিকা। এটা মালিকের খেলা। উনি বলেন, তারজুকু মান্তাশা বিগাইর হিসাব, আমি যাকে খুশি তাকে প্রচুর প্রাচুর্য দেই, বিদ্যা বুদ্ধির দরকার পড়ে না। সম্মানিত হাজিরিন, এটা তো আমার আল্লাহ পাকের ক্ষমতার কথা বললেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার রাজত্বের কথা বলেছেন। ওনার রাজত্বটা কতটুকু এরিয়াতে? চীন সমান তো হবে, চীন গণচীন সমান, আমেরিকা সমান, ইন্ডিয়া সমান, কতটুকু? আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাক বলেন, আমার রাজত্ব কত? 7 আসমান 7 জমিন, আসমান জমিনের মাঝখানে যা এবং জমিনের অভ্যন্তরে যা, সব জায়গায় আমার রাজত্ব, এবং সবকিছুর মালিকানায় আমি। সবগুলার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আর এক জায়গার ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ কথাগুলি কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন, ও গুরুসুল, আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি পুরা জগতের মালিক, টোটাল সবকিছুর মালিক। বলুন তো দেখি, আমার মালিক কে? আল্লাহ। এমনে আমরা রাস্তা দিয়ে চলতে কেউ জিজ্ঞেস করলে ভাই বলে, ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওইটার মালিক আমি, ওই যে হ্যাচারি দেখতেছেন ওইটার মালিক আমি, ওই যে ডেইরি ফার্ম দেখতেছেন ওইটার মালিক আমি, ওই যে পোলট্রি ফিডের ইয়া দেখতেছেন ওইটার মালিক আমি, ওই যে লাল রঙের বিল্ডিং দেখতেছেন গার্মেন্টস ওইটার মালিক আমি, সবগুলা আমি আমি মালিক বলতে বলতে, ঠাস করে যদি কেউ এসে বলে, ভাইয়া শুনছেন নাকি কি,
বলে অমুক গ্রামের অমুক মেম্বার যে কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে, তখন কি বলি? ইন্না লিল্লাহ। তার মানে এতক্ষণ আগে বললাম ওটার মালিক আমি, 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 যেই শুনছি যে মেম্বার স্ট্রোক করে মরছে তখন বলি আমিও আমার মালিক না। ইন্না লিল্লাহ মানে কি কথা বলেন না কেন? নিঃসন্দেহে আমি কার? আল্লাহ। তখন বলি আমি আমার মালিক না। কিছুক্ষণ আগে বললাম ওটার মালিক আমি, ওটার মালিক আমি, ওটার মালিক আমি, যেই শুনছি স্ট্রোক করে মারা গেছে তখন কি বলি? আমিও আমার মালিক না। সবগুলার মালিক আমি হইলাম, আর আমার মালিক যদি আল্লাহ হয় তাহলে ওগুলার মালিকানা কার চলে গেল? একটা গল্প আপনাদেরকে শুনাই, নসিহত অর্জন হবে। এক আল্লাহর বান্দা এক বট গাছের নিচে বসে বসে নিজের ভিতরে ভাব নিয়ে আসতেছে, আসমান আল্লাহ আমার জন্য বানাইছে, জমিন আল্লাহ আমার জন্য বানাইছে, এই যত বৃক্ষ তরুলতা ফল ফুট যত যা সব আল্লাহ আমার জন্য বানাইছে, তাহলে আমি কত বড়। এই ভাব নিতে নিতেই মশা একটা এসে নাকের উপরে বসে ওর দেহ থেকে রক্ত চোষা শুরু করে দিয়ে বলতেছে, তোরে আল্লাহ আমার জন্য বানাইছে। বলেন তো দেখি কন্ডিশনটা এখন কি হইলো? সব আমার জন্য, মশা নাকে বসে বলে তুমি আমার জন্য। অবস্থা তো আমাদের এরকমই, এজন্য টোটাল সবকিছুর মালিকানা কে? আল্লাহ তাআলা আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন বরকতময় ওই সত্তা যার হাতের ভিতরে রাজত্ব টোটাল, আমরা দেখি আর না দেখি, জানি আর না জানি, যে এরিয়া সম্পর্কে পৃথিবীর কোন মানুষের ইলম নাই, এই জাতীয় এরিয়ার মালিকও কে? আল্লাহ। যেই জায়গা পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানীরা এখন পর্যন্ত তাদের রাসাই হয় নাই, বুঝতে পারে নাই, সেই জায়গা সেই এরিয়ার মালিকও আল্লাহ। এত বড় ক্ষমতাধর আমাদের গার্ডিয়ান, তাহলে আজকের কাফের আর মুশরিকের আমাদের উপরে যত্রতত্র হামলা করে, মামলা করে, আক্রমণ করে, আমাদের উপরে টর্চার করে, তার কারণটা কি? আমরা তো দুনিয়াতে দেখি যে গার্ডিয়ান পাওয়ারফুল হয় তার অধীনস্থ লোকদেরকে কেউ মারবে তো দূরের কথা, রাঙ্গা চোখে তাকাবার সাহস করে না। আমাদের অভিভাবক এত বড় পাওয়ারফুল, কুল কায়নাতের মালিক, এরপরেও আজকে আমরা পৃথিবীতে মুসলমান এত মার খাচ্ছি, তার কারণ কি? খুব ভালো করে বুঝবেন, কারণ হলো একটা। বলেন তো দেখি, বাবার গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি থাকলে কি সন্তান এগুলি দেখাইতে পারে, না সন্তানের বাবার সাথে সম্পর্ক ভালো থাকতে হয়? বাবার উন্নত গাড়ি আছে, সন্তান ব্যবহার করার অনুমতি পাবে না যদি সম্পর্ক বাবার সাথে খারাপ থাকে। বাবার উন্নত বাড়ি আছে, ব্যবহার করার সুযোগ সন্তান পাবে না যদি সন্তানের সম্পর্ক বাবার সাথে খারাপ থাকে। বাবার চূড়ান্ত প্রভাব আছে, পাওয়ার আছে, বাবার পাওয়ার কখনোই সন্তান দেখাইতে পারে না যদি বাবার সাথে সম্পর্ক খারাপ থাকে। বরং আমরা নিজের চোখে কি দেখেছি, কোন সন্তান বাবার সাথে সাংঘাতিক সিরিয়াস সম্পর্ক যদি খারাপ করে, এমত অবস্থায় ওই সন্তানকে কেউ যদি আঘাত করে, এ খবর বাবার কাছে পৌঁছলে বাবা কি বলে? ওর জন্য এটা পাওনা ছিল, আরো একটু বেশি দরকার ছিল। বলে না বলে না কথা বলেন, বলে না বলে না। আমার বাবা আমার মা তার জীবনের সকল সঞ্চয়ের যত লক্ষ্য আছে তার প্রধান লক্ষ্যই হলাম আমি, এরপরেও ওই বাবা আর মা আমার আঘাতের কথা শুনে যদি আমার পক্ষে না নিয়ে যারা আঘাত করে তাদের পক্ষ নেয়, বাবার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে আমাদের মূল মালিক আমাদের গার্ডিয়ান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক চূড়ান্ত খারাপ, তাই তো দুনিয়ায় মার খাচ্ছি, আসমানি এখনো মদত আসে না। মালিকের সাথে সম্পর্ক বড় খারাপ আমাদের। এক নজর যদি আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, তাম দুনিয়া দেখা দরকার নাই, নিজের দিকে তাকালেই বোঝা যায় মালিকের সাথে আমার সম্পর্ক কত ভালো। মান আনাম কে মান দানাম, আমার ব্যাপারে তো কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করা দরকার নাই, কোনো পীরের কাছে জানা দরকার নাই, কোনো খতিব সাহেবকে জিজ্ঞেস করা দরকার নাই, আমি জানি আমি কে। আমি ওপেনে যতই জুনাইদ বাগদাদির বেশ ধরি, ভিতরের অবস্থা কি পৃথিবীর কেউ না জানলেও আমি আমাকে জানি।
ঠিক বললাম না? ঠিক বললাম? আমি তো আমাকে জানি, আমি আমাকে যতটুকু জানি তা থেকে আমরা মনে মনে ফিকির করি, রেজাল্ট বের করি, মালিকের সাথে আমার সম্পর্ক কতটুকু ভালো, মালিকের সাথে আমাদের যে সম্পর্ক, মালিকের সাথে যে চূড়ান্ত বেয়াদবি, তাতে তো মালিক আমাদের জন্য স্বচ্ছ সুন্দর মিষ্টি পানির বৃষ্টি বন্ধ করে দেওয়ার কথা ছিল। মালিকের সাথে আমাদের যে সম্পর্ক, তাতে তো মালিক অক্সিজেনের বাতাস বন্ধ করে দেওয়ার কথা ছিল। মালিকের সাথে আমাদের যে সম্পর্ক, তাতে তো জমিন থেকে রকমারি খাবার উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিক অতীব দয়ালু, অস্বাভাবিক মায়ার অধিকারী মালিক, এ কারণে আমার মতো অপরাধীকে এখনো পর্যন্ত অক্সিজেন দিয়ে রাখছেন, এখনো পর্যন্ত আসমান থেকে মিষ্টি পানির বৃষ্টি দিচ্ছেন, এখনো পর্যন্ত জমিন থেকে রকমারি সুস্বাদু খাবার বের করে আমাকে পৃথিবীতে বাঁচার পথ ক্লিয়ার করে দিয়েছেন অতীব মায়ার কারণে। আপনারা কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আগেই বলেছি, একজন বাবা একজন মা তার জীবনের যত মেহনত, সকল মেহনতের যত টার্গেট আছে, তার মধ্যে প্রধানতম টার্গেট হলো সন্তান। ঠিক বললাম? প্রতিটি মা বাবা রাতের পরে রাত জেগে আছে সন্তানকে টার্গেট করে, দিনের পরে দিন মেহনত করতেছে সন্তানের জন্যেই। এরপরেও একজন সন্তান যদি বাবার সাথে প্রথম একদিন বেয়াদবি করল, বাবা তখন চোখ রেঙ্গে তাকায়, দ্বিতীয় দিন আবার বেয়াদবি করল, বাবা তখন মুখ খুলে বকা দেয়, তৃতীয় দিন আবার বেয়াদবি করল, বাবা তখন হাত উঠায় আঘাত করে, চতুর্থ দিন আবার বেয়াদবি করল, বাবা তখন রাগে ক্রোধে অভিমান করে কথা বন্ধ করে দেয়, পঞ্চম দিন আবার বেয়াদবি যদি করে, বাবা তখন সন্তানকে ঘাত ধরে ঘর থেকে বের করে দেয়। মা, মা এত সহনশীলতা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন যে আমার জীবনের হাজার অপরাধ মা পর্দা দিয়েছেন, বাবা পর্যন্ত জানতে দেন নাই। বাবা বলেছেন তোমার সন্তান এই করেছে ওই করেছে, মা ওইটাকে ওটা তুড়ি মেরে উড়াইয়া দিয়েছেন, আমার সন্তান এগুলি করে নাই। মা আমার কারণে বাবার সামনে কত মিথ্যা বলেছেন, সেই মার সামনেও সাথেও যদি কোনো সন্তান বেয়াদবি করে, মা ধৈর্যের কারণে প্রথম দিন কিছু বলে না, দ্বিতীয় দিন যদি আবার বেয়াদবি করে, মার চেহারার ভিতরে তখন মালিন্যতার ছাপ ছেয়ে পড়ে, তৃতীয় দিন যদি আবার ওই সন্তান বেয়াদবি করে, মা তখন চোখের পানি ছেড়ে তার প্রতিবাদ করে, চতুর্থ দিন যদি আবার ওই সন্তান বেয়াদবি করে, মা তখন সন্তানের সাথে কথা বন্ধ করে দেয়, পঞ্চম দিন যদি আবার সন্তান বেয়াদবি করে, মা ওই সন্তানের জন্য খাবার রান্না, বাচ্চাটা ক্ষুধা লাগছে, ক্ষুধা পেয়েছে, তুমি ওকে খাবার দাও না কেন? মা তখন উত্তর করে, ওর মতো সন্তানের জন্য রান্না করেছি তাই তো বেশি, ওকে উঠায় নিয়ে খেতে বলো, ও যদি উঠায় নেয় খায়, খাক, না হলে যা করে করুক। সম্মানিত হাজিরিন, মা আর বাবা পাঁচ দিন থেকে ছয় দিন উপর্য পরি তার সাথে বেয়াদবি করলে ঘর থেকে বের করে দিল, কথা বন্ধ করলো, খাবার পরিবেশন বন্ধ করে দিল। কিন্তু বলুন তো দেখি, এক বৎসরে 365 দিন, এক বৎসরে 365 দিন, ও যুবক, ও যুবতী ভালো করে শুনো, এক বৎসরে 365 দিন, এই 365 দিনের ভিতরে একটা দিন 24 ঘন্টা আমরা কি এমন দেখাইতে পারব যে শুধুমাত্র একটা দিন 24 ঘন্টা মালিকের সাথে কোন রকমের ভুল বেয়াদবি হয় নাই, সগিরা গুনাও করি নাই, কবিরা গুনাও করি নাই, সারা বছরে এমন একটা দিন আমরা বের করতে পারব কি? হয়তো চোখের গুনা, না হয় মুখের গুনা, না হয় কানের গুনা, না হয় অন্তরের গুনা, না হয় অন্তরের গুনা। অন্তরের গুনা বুঝেন? অন্তরের গুনা বড় সিরিয়াস। অন্তরের গুনা যে কোনো বয়সেই হতে পারে, অন্তরের গুনা খানায় কাবার ভিতরে বসেও করতে পারে, অন্তরের গুনা এতেকাফরত অবস্থাতেও হতে পারে। কোনো একজন মানুষ মনে করেন এক গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ, অনেক পুরাতন মসজিদ, গায়েবী মসজিদ, সেখানে গিয়ে এতেকাফ করা শুরু করলো, সেখানে কোনো মানুষ নেই, মুখের গুণা হবে না, চোখের গুণা হবে না, কানের গুণা হবে না, লোকটাও বুড়ো হয়ে গেছে, এখন জীবন যৌবন কোনোটার চাহিদাই নেই, এরপরেও ওখানে বসে বসে
যৌবনকালে যে গুনাহ করে মজা গ্রহণ করত, সেই ফিল্মটা অন্তরের ভিতরে চালিয়ে দিয়ে মজা নেওয়ার গুনাহটা এখনো করার সুযোগ আছে না নাই? এখন যৌবনের চাহিদা নাই, এখন জীবনের চাহিদা নাই, কিন্তু যৌবনকালে যে গুনাহ করে মজা নিয়েছিল সেই ফিল্মটা এখন চালায়া দিয়া সেই স্বাদটা নেওয়ার সুযোগ এখনো আছে। এজন্য অন্তর বড় সিরিয়াস জিনিস। জামানার রুমে ছিলেন হাকিম মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলাই, উনি বলতেন একটা দেশ কন্ট্রোলে রাখার জন্য দুইটা জায়গা কন্ট্রোল দরকার, একটা হলো রাজধানী আর একটা হলো সীমানা। যে দেশের রাজধানী কন্ট্রোল, সীমানা কন্ট্রোল ও দেশ কন্ট্রোল, একজন মানুষ তার জীবনকে কন্ট্রোল করার জন্য দুইটা জায়গা কন্ট্রোল করা দরকার, একটা হলো সীমানা চোখ আর একটা হলো রাজধানী অন্তর। এই পৃথিবীর যেই মানুষকে তার চোখ আর অন্তরকে কন্ট্রোল করবে তার পুরা বডিটাই কন্ট্রোল হয়ে যাবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, আমি যেই কথা বলতেছিলাম, বাবা আমার সঙ্গে উপর্যুপুরি পাঁচ দিন পর্যন্ত যদি আমি বেদবি করি তাহলে বাবা আমাকে তার ঘর থেকে বের করে দেয়, কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান, 365 দিন বন্ধুরা আমার এক বছরে, এর ভিতরে একটা দিন 24 ঘন্টা এমন দেখাইতে পারবো না যেই 24 ঘন্টার ভিতরে ছোট বড় কোনো গুনাই আমি করি নাই, এমন একটা দিন এক বছরের মধ্যে আমার নাই। এরপরেও যখন মুয়াজ্জিন আজান দিয়া দিল হাইয়া আলাস সালাহ, আমি আর আপনি যখন ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতম ঘর মসজিদের ভিতরে ঢোকা শুরু করলাম, বলুন তো দেখি প্রতিদিনের এত বড় অপরাধী আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকতে চাইলে আল্লাহ নিয়ে আমাদেরকে কোনোদিন ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কত বড় মেহেরবান আবার আল্লাহ। মার বাবার সঙ্গে 5 দিন বেয়াদবি করলে বাবা ঘর থেকে বের করে দেয়, আসমানের মালিকের সঙ্গে 365 দিনের 365 দিনই বেয়াদবি করলাম, মালিকের হুকুম লঙ্ঘন করলাম। এরপরে যখন মুয়াজ্জিন আজান দিল, কেউ তো কেউ বন্ধুরা আমার এত বড় জাহেল, এত বড় জালেম আমরা, কেউ কেউ তো এত বড় জালেম এত বড় জাহেল, আল্লাহর ডাকে সারা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকতেছি তখনও পকেটের ভিতরে সুদের টাকার ঘুষের টাকার ভান্ডিল নিয়েই ঢুকলাম, আছে না নাই বলেন? সুদের টাকার ভান্ডিল, ঘুষের টাকার ভান্ডিল পকেটে, বন মার্কেটে জায়গা পাইতো বাবা ইন্তেকালের পরে, মার্কেটের টাকাকে দেই নাই, তাকে দিয়েছে ওই জঙ্গলের ভিতরে, ওই মার্কেটের বেতনের টাকা দিয়ে আমি উন্নত পোশাক বানিয়ে আমি আল্লাহর ঘরে ঢুকতেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করে আল্লাহর ঘরে ঢুকতেছি, আমি কত বড় জাহেল, কত বড় জালেম, আমার চাইতে বড় জালেম আল্লাহর দুনিয়ায় নাই, সবগুলি আল্লাহ দেখতেছেন না দেখতেছেন না? এরপরেও কি আল্লাহ আপনাদের কাউকে পর্যন্ত তার ঘরে ঢুকতে গেলে ঘাত ধরে বের করে দিয়েছেন? আহা, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে এত বড় দয়া মায়ের রব থেকে কে তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিল? ও যুবক যুবতী, এত বড় দয়ার সাগর আল্লাহ, প্রতিদিন তার সঙ্গে নাফরমানি করার পরেও তার ঘরের ভিতরে ঢুকতে চাইলে কোনোদিন ঘাড়ে ধাক্কা দিয়ে তো বের করে দিলেন না, বরং কি করলেন আল্লাহ পাক? বড় মজার কথা শুনেন, আমাদের ভিতরে তো এমনও কিছু মানুষ আছে যারা এক সপ্তাহে প্রতিদিন 5 বার আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, তোমরা আমার ঘরে আসবা, আমার কুদরতের পায়ের উপরে তোমরা তোমাদের কপাল নাক ঠেকাইবা, কিন্তু এক সপ্তাহে বন্ধু আমার একটা সেজদাও করি নাই, শুধু জুমাবারে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিল তখন আমি বন্ধুরা আমার এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য রওনা করলাম, কিন্তু আমার মালিক কত বড় মায়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের আজানের সঙ্গে সঙ্গে তার ঘরের দরজার মধ্যে ফেরেশতা একটা দাঁড় করায় দিয়া রাখলেন, বলে দিলেন ফেরেশতা দেখ দেখ আমার কোন কোন বান্দা আমার ঘরের দরজা দিয়ে আমার ঘরের ভিতরে ঢোকে, ওদের নামগুলি লিস্ট করে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে পরপারে এর উপের প্রতিদান দিয়ে দেব।
আল্লাহু আকবার, এ কেমন মালিক, এ কেমন মালিক, কেমন দয়ার মালিক আমার আল্লাহ, কেমন মায়ার মালিক আমার আল্লাহ, যে আমি এতদিন পর্যন্ত অপরাধ করার পরে যখন ঢুকতেছি আমার নামের লিস্ট করতেছেন শাস্তি দেওয়ার জন্য না পুরস্কৃত করার জন্য? জোরে বলেন, জোরে বলেন। এখান থেকে আবার ভুল ব্যাখ্যা বুঝবেন না, এখান থেকে আবার ভুল ব্যাখ্যা বুঝবেন না যে আলহামদুলিল্লাহ খান সাহেব হুজুর যত টাকাই লাগুক আগামী বছর আবার নিয়ে আসো। কেন? খান সাহেব হুজুর তো বলে দিছেন সাত দিন পর্যন্ত নামাজ পড়ে নাই, শুধু জুমাবারে গেছে, আল্লাহ পাক তার নামটাও লিস্ট করে রেখে দিয়েছে তাকে পুরস্কৃত করবে, তাহলে সাত দিনের তা তো মাফ হয়ে গেল। এই জাতীয় সুযোগ খান সাহেব দেয় তাহলে আগামী দিনে খান সাহেবের বক্তৃতা মঞ্চে শ্রোতার কোনো অভাব হবে না। কেন? এদেশের মানুষ সহজ পদ্ধতিতে জান্নাতে যেতে চায়, এজন্য যারা জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি দেখায় এদের প্রোগ্রাম, এদের মাহফিল, এদের দরবারে লোকের কোনো অভাব থাকে না। আমাদের দেশের বন্ড পীর যারা তারা দেখবেন আমার হকানি পীর আমাদের দেশে আছে, বন্ড পীরও আমাদের দেশে আছে। আপনারা বলেন তো দেখি হকানি পীরের দরবারে লোক বেশি না বন্ডদের দরবারে বেশি? বলেন তো দেখি বন্ডদের দরবারে বেশি কেন? বন্ডদের দরবারে গেলে অনেক বড় ফ্যাসিলিটি আছে, অনেক বড় সুযোগ আছে। হকানি পীরের দরবারে গেলে বলবে ইনকাম হালাল হতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, সে পর্দার মধ্যে আবার চেহারা খোলা যাবে না, এরপরে যত্রতত্র টাকা দেওয়া যাবে না, এটাও নিয়ন্ত্রণ করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, শেষ রাত্রে উঠতে হবে। লোকেরা চিন্তা করে এত কিছু ফর্মালিটি মেনে যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে আর পীর দিয়ে কি কচু হবে? এজন্য হকানি পীরের দরবারে লোক কম, কিন্তু ভণ্ডদের দরবারে গেলে নামাজ পড়ো আর না পড়ো সমস্যা নাই, রোজা রাখো আর না রাখো সমস্যা নাই, যাকাত দেও আর না দেও সমস্যা নাই, পর্দা করো আর না করো দরকার নাই, বাইরের পর্দা তো দরকারই নাই, ভিতরেরটা থাকলেই হলো। বরং ওরা কি বলে, একটা কাজ যদি করতে পারো নিয়মিত বাবার দরবারে, যদি হাদিয়াটা বাবাকে খুশি করে দিতে পারো তাহলে বাবা তোমাকে পরপারে তরায়া নেবে। তরায়া নেবে না তলায়া দেবে? জোরে বলেন, বাবা কি তরায়া নেবে না তলায়া দেবে? এখন তো এই বাতিল গুলি এমন ওই স্পর্ধা ওদের, ওরা বলতেছে যে পীর সেই রসুল সেই খোদা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, এই জাতীয় ভণ্ড বাতিল ইহুদিদের দালালদের বিরুদ্ধে যখন এদেশের প্রশাসন অ্যাকশন নিতে যায় তখন বাংলাদেশের সংসদে কেউ যদি ওদের পক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে ও ইহুদিদের দালাল। থাকবে ইহুদির ইহুদির পরিচয় নিয়ে থাকবে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশে ওদের দরবারে লোক বেশি, এবং দেখবেন আমাদের দেশের সবচেয়ে বেশি টাকাওয়ালা যারা তারা বন্ডদের পীর মুরিদ বেশি। কেন? টাকাওয়ালা চিন্তা করে টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, মন্ত্রী কেনা যায়, এমপি কেনা যায়, জান্নাত কেনা যাবো না কে? সব কেনা যায়, হুজুর কেনা যায়, তো পিসাব কিনতে পারলে পিসাব তো তলায়া দেবে। কি বলেন, তরায়া নেবে না তলায়া দেবে? এই জন্য দেখবেন ওদের দরবারে খুব ভিড়, বক্তাদের ভিতরেও দেখবেন যেই বক্তারা ওয়াজ করে আর বলে যে অতীতে যত নামাজ তুমি পড়ো নাই,
তুমি এখন থেকে নতুন করে নামাজি হলে তোমাকে সামনের নামাজ তো পড়তেই হবে, অতীতের অমরি কাজা করতে হবে, এই বক্তার শ্রোতা একটু কমই হবে, কারণ 40 বছর অতীতে নামাজ পড়ে নাই। এই 40 বছরের নামাজ পড়া কি চারটিখানি কথা? পক্ষান্তরে যে বক্তা বলবে যে অতীতের অমরি কাজার কোনো দরকার নাই, সামনেরগুলো তুমি পড়ো আর আচ্ছা মতে একটা ক্লিয়ার তওবা করো, সুন্নতার নফল পড়ো, তোমার অতীতের ফরজগুলো হয়ে যাবে, ওর দরবারে তো একটু ভিড় বেশি চাপবে, কারণ 40 বছরের তা মাফ হয়ে গেল, 40 বছরের তা ক্ষমা হয়ে গেল। সম্মানিত হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আমি আব্দুল বাসেত খান, আল্লাহ মাহমুদ শফি, জুনাইদ বাবুনগরী, খালেদ সাইফুল্লাহ ইউবি, মামুনুল হক, আরো যারা এদেশে আছে, এদের চাইতে হজরতে আলী ছোট আলেম, একটু কথা বলেন, কম আলেম, কম পরহেজগার, কম আল্লাহওয়ালা, হজরতে আলীকে চিনেন তো? টোটাল ফ্যামিলি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, টোটাল ফ্যামিলি, একা না, টোটাল ফ্যামিলি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাম কি বলেছেন? আলী ফিল জান্নাহ, 3 নম্বরে, 10 জনের 3য় নম্বরে হযরতে, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওনার স্ত্রী হলেন সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ, আর ওনার 2 সন্তান সাইয়্যিদা শাবাব ইয়াহলিল জান্নাহ, ওনার শ্বশুর ও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শাশুড়ি, কথা বলেন না কেন, ওনার শাশুড়ি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের অন্যতম আল্লাহর কাছে, তাম পৃথিবীর সেরা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশুদ্ধ তওবা করতে চাইলে 6টা জিনিস লাগে, কয়টা জিনিস লাগে, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কয়টা জিনিস লাগে, বিশুদ্ধ তওবা করতে চাইলে কয়টা লাগবে, 6টা। এই 6টা বলতে গেলে তো আমার আসর পার হয়ে যাবে, এই জন্য যেটা দরকার শুধু সেটা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাকের যেই হুকুমগুলি আমার অতীতে লঙ্ঘন হয়ে গুনাহ হয়েছে, এই গুনার তওবা করতে চাইলে এখন থেকে ওই হুকুমগুলি পুরাপুরি পালন করতে হবে, যেই হুকুমগুলির কাজা করা যায় সেই হুকুমগুলি অতীতের ফৌদগুলাকে কাজা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অতীতের গুলি কাজা করতে হবে, যেমন নামাজ, যেমন রোজা, এটাকে কাজা করতে হবে। শুধু 40 বছর অতীতে যা পড়ি নাই খোদা আর পড়ব না, সামনে আর বাদ দেব না, এটার নাম তওবা না, বরং কি বলতে হবে, আল্লাহ এখন থেকে তো এক ওয়াক্ত নামাজ নষ্ট করবই না, অতীতের যে গুলি নষ্ট করেছি তুমি আমাকে সুযোগ দাও, আমি ধীরে ধীরে ঋণ শোধ করে দিয়ে দেব। কথা কি বুঝাইতে পারছি? একটু জোরে বলেন না কেন, আর একটু জোরে বলেন, আপনারা বলেন তো দেখি, মানুষের ঋণ শোধ না করলে এটা কি, অথবা সে মাফ না করলে কি কোনোদিন মাফ হবে না? আল হাদিসের মধ্যে আসছে, ফাদাইনুল্লাহি আহাক, ফাদাইনুল্লাহি আহাক, আল্লাহ পাকের ঋণ তো আরো সিরিয়াস, আল্লাহ পাকের ঋণ তো আরো সিরিয়াস, আমার মালিক 5 বার আমার কাছ থেকে সেজদা পান, এটা মালিকের হক, আমি নষ্ট করেছি, আমি নষ্ট করেছি, আমাকে এটাকে শোধরাবার সুযোগ আছে, এজন্য এটাকে শোধরায় দিতে হবে। এখন যেই হুজুরের বক্তৃতাতে গেলে 40 বছরের নামাজ আবার পড়ে দিতে হয়, ওই হুজুরের তো বক্ত কমই হবে, এটা ঝামেলাওয়ালা হুজুর, কথা বলেন না কেন, কথা বলেন না কেন, যেই হুজুরের বক্তৃতা শোনার পরে মুখ খেলে খুলে, হাত খুলে মার্কেট করা যায়, বাজার সৃষ্টি হয় না, শরীয়ত নষ্ট হয় না, ওই হুজুরের বক্ত হওয়া তো সহজ, কেন? আমাদের সিরাজগঞ্জে একটা আঞ্চলিক বাক্য আছে, এমনি তো নাচুই না বুড়ি তারপরে পেয়েছে ডোলের বাড়ি, এমনি ঢেকে রাখতে চায় না তারপরে আবার মুখ খোলার ফতুয়া, তাহলে আর এদেশের নারীদেরকে বক্তৃতা করে ঘরে বসানো আর যাবে না। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাইলাম, আমি বলতেছিলাম আমার রব কত বড় দয়াবান,
সাত দিন পর্যন্ত আমি নামাজ পড়ি নাই, সাত দিন পরে যখন জুমার নামাজের আজানের পরে মসজিদের ভিতরে ঢোকা শুরু করলাম, তখন তো কথা ছিল তার বাহিনী দিয়ে আমাকে ঘাত ধরে বের করে দেবেন। আল্লাহ পাক আমাকে তো ঘাত ধরে বের করে দিলেন না, বরং তার ফেরেশতা পাঠায় আমার নামের লিস্টি করে রাখলেন পরপারে শাস্তি দেওয়ার জন্য না পুরস্কৃত করার জন্য। তার অর্থ এই না যে সাত দিনের নামাজ আমার মাফ হয়ে গেল, সাত দিন যে নামাজ পড়ি নাই এজন্য মালিকের কাছে তো আমাকে বন্ধুরা আমার পানিশমেন্ট নেওয়া লাগতে পারে, আর যদি ক্ষমা করে দেন সেটা মালিকের ব্যাপার, আমি যদি কাজা করি সেটা তো ভিন্ন ব্যাপার। তবে আজকেও যেটা বন্ধুরা আমার একটা মাত্র ইবাদত করতে গেছি, এটাও আল্লাহ পাক রব্বুল আমিন আমার নষ্ট করবেন না, এর উপরে পরপারে আমাকে উন্নত প্রতিদান দেওয়ার জন্য নামটা লিস্ট করা রাখলেন। শুধু কি তাই, আব্বার সঙ্গে তিন দিন চার দিন বেদবি করলে বাবা কথা বলতে চায় না, মামা এসে যদি বাবার সঙ্গে আমাকে মিল করাইয়া দিয়া যায়, এরপরেও আব্বার সাথে কথা বলতে গেলে আব্বা যান আর একদিকে তাকায় আমার কথা শোনে, আমি বিশটা কথা বললে আব্বা একটা কথার উত্তর দেয় তবুও সুন্দর আদর আর ভালোবাসার ভাষায় দেয় না। কিন্তু মুসলমান আমাদের রব কত বড় দয়াবান, আমরা এত অপরাধ করার পরেও যখন বন্ধুরা আমার নামাজের জন্য যখন দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাদলাম, আমার রব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা আমার মতো ক্ষুদ্র একটা সৃষ্টির দিকে তারপরেও চূড়ান্ত অপরাধী, আল্লাহ পাক তখন তার পূর্ণ মনোনিবেশটা আমার দিকে দিয়ে দিলেন। এরপরে যখন আমরা পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক গুরুত্বের সাথে আমার তেলাওয়াত শ্রবণ করা শুরু করলেন, আমি একটা বলি আল্লাহ পাক সাথে সাথে আমাকে মহব্বতের সাথে উত্তর ঘুরিয়ে দিলেন, আমি বললাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক এটা শুনলেন আমাকে উত্তর দিলেন হামিদানি আব্দি। এরপরে যখন আমি পড়লাম আর রহমানির রহিম, আল্লাহ পাক তখন গুরুত্বের সাথে শুনলেন আমাকে উত্তর ফিরিয়ে দিলেন আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন আমি পড়লাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক এটাও গুরুত্বের সাথে শ্রবণ করলেন আমাকে উত্তর ফিরিয়ে দিলেন মাজ্জাদানি আব্দি মাজ্জাদানি আব্দি। এরপরে যখন আমি পড়লাম ইয়াকা